What's up guys, this is Zahid Hasan. Welcome to my new gaming video. So guys, finally aajker game ta khubi interesting game and eta ke ami onek bar practice korchi, khub bhalo lagche. And dekho tumra ekhankar view ta shotti oshadharon. Pathor onek gulo gas, ekhane samudro, okhane mash lafalafi korteche dekha jacche. And finally amaderke bolteche samne drum ta bhangteche, amra ekhon eta bhangbo. Guys, drum ta bhangar par amra ekta kuthar pelam and sei kuthar diye amra kichu gas katbo. Amaderke ekta already gas kata nirdesh dewa hoyeche, so etake katte hobe. And kata shesh and ekhan theke ki jeno ekta porche and seta amake receive korte hobe. And receive korar por pailam narkel porche, narkel. So bas narkel ta amra receive kora shesh and ekhan theke amaderke onno location e jete hobe. এই গাছটার কথা বলতেছে, বাট আমি এই গাছটা যাওয়ার আগে আমাদেরকে একটা কলার লোকেশন দেখানো হয়েছে, এই যেটা। সো এখন কলাটাকে নিয়ে নিলাম, অ্যাপ্লাই। সো গাইস, ফাইনালি পাথরটা ভাঙতে বলা হয়েছে এন্ড পাথরটাকে ভাঙবো। পাথর ভাঙার পর তেমন কিছু দেখা যাচ্ছে না। সো গাইস, আমরা এখন সামনের দিকে অগ্রসর হব, নদীর পার ধরে। সো দেখি সামনে কি আছে। সামনে একটা লোক দেখা যাচ্ছে আর এখানে একটা গান দেখা যাচ্ছে। লোকটার সাথে কি আমার কোনো সত্য? ওকে 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 ওকে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে ভাই, এটা কি হচ্ছে ভাই, ভাই এটা কি, ভাই এটা কি, এরকমটা তো আগে প্র্যাকটিস করার সময় পড়ে নাই কখনো। হোয়াট ইজ দিস? এটা সামনে যাওয়া যাবে না, এন্ড আমাকে এখান থেকে গুলি ছুটতে হবে, বাট আমি যাওয়ার সাথে যদি আমাকে ক্যাচ করে ফেলে। এই 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 কি হলো, এটা কি হলো, এই কি হলো, আমি এখানে যাব না। অ্যান্ড এটা মে বি অক্টোপাস, সো আমি দেখি অন্য পথে যাওয়া যায় কি না। এটা হুট করে উঠে গেল অ্যান্ড ফাইনালি ওকে ধরে ফেললো। সো এখান দিয়ে উঠা যাবে না, এখান দিয়ে যেতে হবে। বাট আমি এখন কামান থেকে গুলি মারতে হবে, গোলা বারুদ ছাড়তে হবে, নইলেও আমাকে শেষ করে দেবে। সো কুইক কুইক দিলাম একটা মেরে অ্যান্ড ওর অবস্থা 12টা বাজে ফেলছে, ও চলে যাচ্ছে। সো আর মারা যাবে না, আর মারা যাবে না, ও শেষ। অ্যান্ড ফাইনালি আমার জন্য রাস্তা ক্লিয়ার অ্যান্ড চলে আসলাম আগের পথে। সামনে দেখা যাচ্ছে একটা কাঁকড়া। সো কাঁকড়াটা আমাকে কামড় দিতে আসতেছে অ্যান্ড আমার ওকে বাড়ি দিতে হবে। দুটো দিলাম, ও মরে গেল। সো ওর থেকে কিছু নেওয়া যায় কিনা, একটা বাক্স আসছে। সো দেখি বাক্সে কী নেওয়া যায়। টেক অল দিলাম, কাঁকড়াটাকে নিয়ে নিলাম। সো ফাইনালি আমি এই দিকটা যাবো, এখানে দেখা যাচ্ছে একটা কঙ্কাল অ্যান্ড কঙ্কালের সাথে আমার ফাইট করতে হবে। একটা মারলাম ওরে, আরেকটা মারলাম, আরেকটা মারলাম, একদম হাড়গোড় গুঁড়ো হয়ে গেছে অ্যান্ড আমি পয়েন্ট নিয়ে নিলাম। অ্যান্ড এখান দিয়ে ভিতরে যাব। ভিতরে যাওয়ার পথে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, একটা ঝর্ণা পাওয়া গেছে অলরেডি অ্যান্ড অনেকগুলো কঙ্কাল। আর ওখানে দেখা যাচ্ছে একটা প্রাণী, কি যেন প্রাণীটা, মে বি র্যাবিট। ওখানে দেখা যাচ্ছে একটা র্যাবিট অ্যান্ড ওকে মারতে হবে। একটা, দুইটা, তিনটা, তুইও শেষ। অ্যান্ড ফাইনালি র্যাবিটটাকে, র্যাবিটটাকে কামড়াতে আসবে না, র্যাবিটটা ভয় পালাইছে, বাট প্যারা নাই, চিল। অ্যান্ড সামনে আরেকটা কঙ্কাল পাওয়া গেছে, ওরে দুইটা মারতে হবে। সো আপনারা একটা সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব করে দিলে ওকে এখন দুইটা মারে শেষ। এক, দুই, কিরে লাগে না কেন, শেষ, ও শেষ। অ্যান্ড এখানে আর কিছু দেখা যাচ্ছে না, এখান দিয়ে যাই দেখি কিছু আছে কি না। এখানে একটা লোক দেখা যাচ্ছে, সো ওকে মারতে হবে এখন। এক, দুই, আরে এক, ওই লাগে না, ও আমাকে শেষ করে দিছে। ইউ হ্যাভ বিন কিল্ড। ওর সাথে পেরে উঠলাম না অ্যান্ড দেখি অ্যাগেইন খেলতেছি কি হয়। এইবারে এদিকটায় যাবো অ্যান্ড দেখি কি কি পাওয়া যায়। একটা একটা কাকড়া আবার আসছে আমাকে কামড় দেওয়ার জন্য, আমি সরে গেছি। ওর সাথে আমি ফাইট করে এখন টাইম নষ্ট করব না। অ্যান্ড আরও একটা কাকড়া আমার পিছু, ওটা আমার পিছু নিছে কি না, না ওটা আমার পিছু নেয় না। অ্যান্ড চাইলে আমি এখান থেকে সরে যেতে পারি এই দিকটা দিয়ে, এদিক দিয়ে একটা পথ আছে অ্যান্ড এই পথে যাই দেখি কি হয়। সো গাইস, ফাইনালি এখানে একটা মুরগি দেখা গেছে। এই মুরগি ধরবো কীভাবে? মুরগি তো আমরা দেখি শুধু পালাইতেছে। এই মুরগি দাঁড়া 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 দাঁড়া, কোন দিকে গেল? এই যে আছে, এখনও দুইটাই আছে, কীভাবে ধরি এটাকে? হ্যাঁ, মেরে ফেলছি, মেরে ফেলছি অ্যান্ড বাক্সের মধ্যে নিয়ে নিছি, শেষ। আকাশে তো প্রচুর তারা, ওয়াও। এটা কি, কি যেন দৌড় দিছে? ও আচ্ছা, র্যাবিট, র্যাবিটগুলো আমাকে দেখলে দৌড় দেয়, র্যাবিটগুলো ধরা খুব কষ্টকর।
ওর শকুনগুলো গায়ের দিকে আসে যেন ওকে মারা যায়। এখানে যেন একটি কি আছে, না শকুন আছে, শকুনটা র্যাবিট শকুন ভয় পায় না, সো প্যারা নাই। অ্যান্ড সামনে অনেকগুলো দেখা যাচ্ছে, ওয়াও সাদা একটা যেন কি দেখা যাচ্ছে। সো আমি এখন সাদাটার কাছে যাবো আপাতত। ওর বুকে এগুলো কি আগুন কেন? এক প্রথমেই শেষ করে দিল, ইস। সো গাইস আমি চলে আসলাম সেই ময়দানে, অ্যান্ড এবার একটা চ্যালেঞ্জিং গেম হবে। ওদের থেকে যদি আমি দুইটাকে ফার্স্টলি ওরা সবাই অ্যাটাক করার আগে যদি মারতে পারি, সো আমাকে সাবস্ক্রাইব করতে হবে, এটা হচ্ছে চ্যালেঞ্জ। ওদের এক একজনের বুকে আগুন, ওইটা হচ্ছে ওদের বাড়ি, ওই যে ওই বাড়ির মধ্যে আগুন থাকে, কঙ্কালগুলো সব ওই বাড়ির মধ্যে থাকে। অ্যান্ড আমি সেই বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি ওরা আমার একটা অলরেডি আমার কাছাকাছি আসতেছে। অ্যান্ড ওদের এরিয়ার মধ্যে না ঢুকলে আমার কিচ্ছু করবে না, বাট যদি ঢুকে পড়ি তাহলে সমস্যা হবে। অ্যান্ড একটা একটা অলরেডি আমাকে পেয়ে গেছে, বাট আমি আমার সাথে ওর ফাইটিং হবে। অ্যান্ড কোথায় তুই? অ্যান্ড তুই শেষ, সো ওকে যদি আমি শেষ করতে পারি সাবস্ক্রাইব। শেষ, তুই শেষ, ওকে একটা শেষ। অ্যান্ড প্যারা নাই, আশেপাশে কেউ নাই, ওদের এরিয়ার মধ্যে আমি নাই, এক একটা এক একটা এরিয়া আছে। অ্যান্ড ওর সাথে পেরে উঠতে তোমার কষ্ট হয়ে যাবে। ওখানে দাঁড়ায় আছে, অ্যান্ড দিছে ঘুষা একটা, তুই আরেকটা খা, আরেকটা খা, ওরে তো আরও তিনটে দিলে মরবে। আরেকটা আরেকটা আরেকটা, শেষ, ও শেষ। সো প্যারা নেই, কাছাকাছি কেউ নেই, অ্যান্ড আমি চাইলে এই বাড়িটার মধ্যে ঢুকতে পারবো। সো দেখি এখানে কি আছে। অ্যান্ড ঢুকে গেলাম, অকি অন্ধকার ছাড়া আর কিচ্ছু নাই। এটা কি হলো? অ্যান্ড এখান থেকে কি কি যেন নেওয়া যাচ্ছে দেখি, এরিয়া না। ডু ইউ ওয়ান্ট টু গো টু অ্যানাদার লোকেশন? ওকে অ্যানাদার লোকেশনে যাচ্ছি। অ্যান্ড এখান থেকে এটা হচ্ছে আলাদিনের চেরাগ আর কি। সো চলে আসলাম অ্যানাদার লোকেশন। এখান থেকে কোথাও যাওয়ার কোনো অপশন নেই, বাট এটার মধ্যে ঢুকে দেখি কোনো পথ পাওয়া যায় কিনা। এখানে কে যেন আর ওরে বাইন্ধা রাখছে, অ্যান্ড ওর অবস্থা বড়টা, সুতরাং ওর কাছে যাওয়া লাভ নাই। একটা একটা করে যদি শেষ করতে পারি তাহলে ভালো হবে। অ্যান্ড এখানে একটা গেট আছে, বাট গেটটা কিছু করা যাবে না এই মুহূর্তে। ওখান থেকে লকটা খুললাম, এখানে আসতে পারবো, বাট লকটা খুললে ওরা দেখে ফেলে, প্রবলেম হচ্ছে এটা। আমার মতো অনেকেরই ঝুলে রাখছে এখানে। সো আমি দেখি এই পথ দিয়ে আবার একটু উপরে উঠি, অ্যান্ড ওরা আশেপাশে নেই, আমি এখানে উঠলে হয়তো বা চলে আসবে। গেটটা খুললাম আর ওরা চলে আসলো কোথা থেকে যেন। অ্যান্ড সবগুলো গেট বন্ধ। ও নো 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 নো, দৌড়া 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 দৌড়া, এই পাশ দিয়ে বের হয়ে যায়, এখনই আমি বের হয়ে যেতে পারবো। অ্যান্ড ফাইনালি ওরা যদি আমাকে ধরে ফেলে তাহলে তো টাফ হয়ে যাবে। অ্যান্ড সবগুলো পথ আমি বন্ধ করে ফেলছি, মারতেছে আমাকে খুব, মারতেছে খুব, মাইর খাইতেছি তবু দৌড়াইতেছি, করার কিছু নেই। অ্যান্ড গেটটা বন্ধ হয়ে গেছে, গেটটাকে আরও দুবার দিলেও হয়তো বা খুলে যেত। অ্যান্ড গাইস ওফ আবার আসছে, এত অবস্থা খুব খারাপ।